এইটা তোমার জামাই ষষ্ঠী গিফট, দেখো তো এইটা আমরা এই হলো চিকেন কষা ফাইনালি একদম রেডি। আর আমার মা খেতে দেবে না, অতিষ্ঠ করে মারছে, মিষ্টি খাস না মিষ্টি খাস না করে করে। হাই ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা, তোমরা রয়েছো আমার সঙ্গে আমার চ্যানেল মমস ক্রিয়েশন। দেখো আজকে আবার বেরিয়ে পড়েছি। তোমরা খালি ভাবলে যে এরা খালি মেট্রোর সামনে কেন ভিডিও করে, না অ্যাকচুয়ালি যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? জামাই ষষ্ঠী খেতে বাপের বাড়ি। পরশু দিন মা ফোন করে নিমন্ত্রণ করলো, যাওয়াটা ফাইনালাইজ ছিল না, কাজের চাপ ছিল প্রচুর। তো রাজা কালকে বললো যে না যাও ঘুরে আসো, মানে শুধু আমরা যাচ্ছি না, রাজাও যাবে, তবে ও একটু পরে আসবে, আমরা আগে যাই ও পরে আসবে। আমি এক প্রশ্ন পাখির খাওয়ার বাচ্চাদের খাইয়ে দাইয়ে বেরিয়েছি, আর ও দুপুরবেলা আরও কিছু পাখির বাচ্চা আছে সেগুলোকে খাওয়াবে, ওই বাড়িতে পাখির দানা দেবে, দিয়ে তারপর আসবে। তাহলে চলো পুরো জামাই ষষ্ঠীর ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। জম্বি ছাড়বা দাও, বলো কোথায় থাকো তুমি? আমরা এখন মেট্রোয় আছি আর প্রচুর ছবি তুলছি, ছবি তুলতে তুলতে যাচ্ছি, খুব মজা করছি মেট্রোতে। আর ও পাগলি যত ভুলভাল ছবি তুলছে স্ন্যাপচ্যাটে, ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ এই দেখো কি সব ছবি তুলেছে, চোখে শশা, মাথায় ভাল্লুক, অন্যরকম চশমা পরা। এইবার আমরা মেট্রো থেকে নেমে অটো তুলব, মায়ের বাড়ি যেতে অনেকটা পরিশ্রম করতে হয়, প্রথমে রিক্সা তারপরে অটো তারপরে মেট্রো আবার অটো, নাহলে রিক্সা যে কোনো একটা। তাহলে চলো ছটপট ছটপট যাই, খুব গরম পড়েছে আজকে আবার। তো চলে এসেছি অনেকক্ষণ, এসে আগে একটু টিফিন খেয়ে নিয়েছি, মা মাখন পাউরুটি আর আম রেখেছিল, আমার মাখন পাউরুটি টিফিন খেয়ে নিয়ে এবার রান্নার কাছে হাত দিয়েছি। কিন্তু বিশাল বড় একটা সমস্যা হয়ে গেছে, মায়েদের যে পুরনো মানে ভালো গ্যাস যেটা ছিল, হঠাৎ করে গ্যাসটা ডিস্টার্ব করা শুরু করেছে, একটা ওভেন জ্বলছে আরেকটা ওভেন জ্বলছে না। তো ভাই আবার অন্য একটা গ্যাস লাগালো, লাগাতে গিয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, কিন্তু যে গ্যাসটা লাগিয়েছে সেটার ফ্লেম এতটাই কম, জানি না কতক্ষণে রান্নাবান্না হবে, তাও চেষ্টা চলছে। তো চলো দেখাই তোমাদেরকে আজকে কী কী মেনু হচ্ছে। এই দেখো ওদের এই ওভেনটাই জ্বলে, কিন্তু এই ওভেনটা আজকেই বিগড়েছে, আর এই হচ্ছে গ্যাস, এই যে ফুল করছে দেখো, খুব একটা বেশি ফ্লেম নয়, একদম মানে টিমটিম করে জ্বলছে, কতক্ষণে হবে জানি না। তো আজকের মেনু হচ্ছে, এখানে হচ্ছে ফ্রাইড রাইস হবে, আর এখানে চিকেন কষার আলুটাকে ভেজে নিচ্ছি। আমি বারণ করলাম খুব হাবি জাবি কিছু রান্না করতে হবে না, গরমের মধ্যে একদম সিম্পল রান্না করো। আর এই হলো চিকেন, ঠিক আছে, চিকেন কষবো আলু দিয়ে, ফ্রাইড রাইস হবে, আর সোমনাথ যেহেতু খায় না ওর জন্য ঢ্যাঁড়সের তরকারি করব, আর পটলের একটা পটল পোস্ত পোস্ত কিছু করব, আর ডাল, আর এই যে সবজি ভাজা রয়েছে, ফ্রাইড রাইসের সবজিটা ভাজা হয়ে গেছে, এটা মিশিয়ে দেবো, আর সোমনাথের ডালটা করে নেবো, করে নিলেই হয়ে যাবে। এখন অবধি আমার দিদি এসে উপস্থিত হয়নি, ও আসবে, দিদির ছেলেটা আসবে, বাবাইদাও আসবে, তোমাদেরকে তো বললামই সোমনাথ সভা শেষে আসবে। তো এই হলো আজকের মেনু, আর আজকের পুরো দিনের যে আনন্দ সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, এখানে কমলা বলে একটা মিষ্টির দোকান আছে গড়িয়ায়, হেভি রসগোল্লা বানায়, তো ভাই যাওয়ার সময় বলে গেল কমলা থেকে গরম রসগোল্লা নিয়ে আসবে। আজকে ওর অফিস আছে, ভেবেছিলাম ছুটি থাকবে কিন্তু ছুটি দেয়নি, আজকে অফিস আছে, তো ভাই বেরিয়ে গেছে অফিসে, ও অফিস থেকে আসার সময় মিষ্টি নিয়ে আসবে। তো মিষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, মিষ্টিটা যখন খাবো তখন দেখাবো। এই যে মাংসর আলুটাকে প্রথমে ভালো করে ভেজে নেবো, আর মাংসটাও না আজকে একটু অন্যরকম প্রসেসে করবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে চলো এবার মাংসটা স্টার্ট করছি, আর মাংসটা কিন্তু একদম অন্যরকমভাবে করবো, সেটাই দেখাবো কীভাবে করছি। দেখো মানে নর্মালি যেরকম করি সেরকম করবো না, যেহেতু প্রেশারের রান্না অনেকটা মাংস আর কষা হবে, সেই কারণে এক ঢোল এক কাশি থেকে একটু বেরিয়ে এসে একটু অন্যরকমভাবে মাংসটা করবো। আমি এই দিকে বসাবো, আর কি করবো বলো তো, মাংসগুলোকে অল্প অল্প করে ভেজে নেবো, তাহলে পুরো জলটা মানে ইয়ে হয়ে যাবে, আর মাংসটাও খুব ভালো অল্পতেই গলে যাবে, মানে বেশিক্ষণ কষতে লাগবে না। ওইদিকে মাংস ভাজা হচ্ছে, আর এইদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, ওই যে বললাম গ্যাসের অবস্থা খুব খারাপ, তো যত তাড়াতাড়ি সম্ভব যেভাবে করলে তাড়াতাড়ি হবে সেভাবে করে ফেলতে হবে। এই হচ্ছে চিকেনের মাংস মশলা কষা হচ্ছে, আর এটা কিন্তু নর্মাল, মানে শুধু আমি যেটা করেছিলাম সেটা ভেজে নিয়েছিলাম, বাকি তোমরা যে যেরকমভাবে মাংস কষো কিংবা করো সেভাবেই করতে পারো,
শুধু আমি একটুখানি ভেজে নিয়েছিলাম যাতে তাড়াতাড়িভাবে হয়ে যায় জিনিসটা, যাতে লেট না হয়। তারপর এখানে যেরকম লঙ্কার গুঁড়ো, আদা বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ রসুন বাটা, তারপরে লঙ্কার গুঁড়োটা ঝাল দিইনি, কারণ মায়ের মুখের প্রবলেম, মা ঝাল একদম খেতে পারে না, তাই ঝাল ছাড়া। আর এটা কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি যাতে কালারটা হয়, ঠিক আছে। তাহলে এই হলো মাংসর মশলা কষা, এই হলো চিকেন কষা ফাইনালি একদম রেডি, এবার শুধু খাওয়ার অপেক্ষা। এই হলো আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, আর এই হলো চিকেন কষা, ঠিক আছে। এবার খাওয়া দাওয়া হবে। এরা হচ্ছে দুই ছাগল, একটা আমার ছাগল, একটা আমার দিদির ছাগল। হ্যাঁ, কি সব করছে কামিন টুকে সিগা সিগা, ওই দেখো। এই যো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, বড় জামাই এসেই খেতে বসে পড়েছে খালি গায়ে গরমের মধ্যে। ভালো হয়েছে রান্না, ফালতু বললে কিন্তু গালাগালি খাবে। আবার দেখাও, আবার দেখাও। ও মাই গড, থ্যাংক ইউ। আর এই হচ্ছে দিদির ছেলে, শালা পাগলা, সমানে হেসেই যাচ্ছে। আর এই যো আমার পাগলি, এই বলছে দাঁতও নাকি মাজে না, দেখি দাঁত দেখি। এটা কিন্তু সবাই দেখবে। বলেছিলাম গড়িয়ার একটা মিষ্টির দোকান আছে যেখান থেকে ভাই মিষ্টি আনে, মিষ্টিটা দারুণ খেতে, আর একদম গরম আর নরম। আগে না, এটা গরম মিষ্টি, এটা তৈরি হয় 11টা 12টার সময় তৈরি করে। আচ্ছা ঠিক আছে, আপনি ভাষণটা কম দেন, আমি 4টে দিয়ে স্টার্ট করছি, কটা খেতে পারবো সেটা হচ্ছে গল্প। কোয়ার্টার সেঞ্চুরি, তাও না দুটো তিনটে কটা খাবি, গালাগালি কোথায় করলো, মানে রেগে যাচ্ছে, বারণ করছে, বলছে আমার সুগার হয়ে যাবে, প্রেশার হয়ে যাবে, এই হয়ে যাবে, মোটা হয়ে যাবো, মরে যাবো, কে বাঁচতে চায়। এত বড় একটা বেরিয়েছিল মনে আছে, এত বড় একখানা বেরিয়েছিল। তাহলে আমাদের আজকে জামাই ষষ্ঠীর ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে, না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট সেকশনে জানাবে ভিডিওটা কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, করে দেবে। আর যদি কেউ আমার সঙ্গে মিষ্টি খাওয়ার কম্পিটিশনে নাম দিতে চাও, কমেন্ট সেকশনে লিখে জানাবে যে আমার সঙ্গে মিষ্টি খাওয়ার কম্পিটিশন করতে চাও, আমি তার সঙ্গে মিষ্টি নট ইন্টারেস্টেড। আজকের মতো এই অবধি।